সাবধান, নাখাব ব্রয়লার মুরগি। ব্রয়লার মাংস খাই সংকটজনক অবস্থাত হাসপাতালত ভর্তি হয়েছে সাতজন লোক। লোককেইজন আক্রান্ত হয় পেটর বিষ, পেট চলা, বমি, মূর ঘূরণিত। মাংস খোৱাৰ পিছতেই এজন এজনকৈ আক্রান্ত হয় বিষক্রিয়াত। জোনাইত ব্রয়লার মাংস খাই বিষক্রিয়াত আক্রান্ত পাঁচটি শিশুসহ মুঠ সাতজন। উন্নত চিকিৎসার বাবে সংকটজনক অবস্থাত এটি শিশুক পাছিঘাটলৈ প্রেরণ করা হয়েছে। ছজন জোনাই অসামরিক চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে আছে। বৃহস্পতিবারে দুপরিয়া ব্রয়লার মাংস খোৱার পিছতেই পাঁচটি শিশুসহ মুঠ সাতজন লোক বিষক্রিয়াত আক্রান্ত হয়। জানিব পৰা মতে বৃহস্পতিবারে দুপরিয়া জোনাইৰ আদি লেকু গাঁৱৰ প্রবীণ টাইং নামৰ ব্যক্তিজনৰ ঘৰত জি জোৱাই খোৱাৰ উদ্দেশ্যে জোনাই দৈনিক বজাৰৰ পৰা ব্রয়লার মাংস কিনি লৈ যায়। দুপরিয়া একেলগে একেটা ঘৰতে সকলোৱে ব্রয়লার মাংসৰে ভাত খোৱাৰ পিছতেই কেইবাজনো লোকৰ পেটৰ বিষ, পেট চলা, বমি, মূৰ ঘূৰণিত আক্রান্ত হয়। পাঁচটি শিশুসহ মুঠ সাতজনের স্বাস্থ্যর অবনতি ঘটাত লগেলগে হাসপাতাললৈ নিয়া হয়। প্রথমে নিকটবর্তী সলে উপস্বাস্থ্য কেন্দ্রত সকলকে ভর্তি করা হয়, যদিও সকলের স্বাস্থ্য উন্নত নোহাত পুনের শুক্রবারে পুয়া জোনাই অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। ইয়ারে জেরিনা মরাং নামর এগারী সাত বছরিয়া শিশুর স্বাস্থ্যর অধিক অবনতি ঘটাত সংকটজনক অবস্থাত উন্নত চিকিৎসার বাবে পাছিঘাটলৈ প্রেরণ করে। বিষক্রিয়া হওয়া লোকসকল হল রাকুট কেমেরে গাঁওয়ার ঝর্ণা পেগু বা কিন পেগু, আদি লেকু গাঁওয়ার রুহিমা টাইং, আপুন টাইং, লেকু জেরেম গাঁওয়ার মাইকেল টাইং আর অয়ান গাঁওয়ার রেমি পাও বলে জানিব পৰা গৈছে।